নোয়াখালীর মাইজদী শহীদ মিনারে এক স্থানে আওয়ামী লীগের দুই গ্রুপের সভা আহ্বান করায় প্রশাসন 144 ধারা জারি করেছে। সোমবার রাতে জেলা প্রশাসন 144 ধারা জারি করে। উভয় পক্ষের কর্মসূচি পালন বন্ধ রাখার লক্ষ্যে মঙ্গলবার সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত নোয়াখালী পৌরসভা এলাকায় 144 ধারা জারি থাকবে। জানা যায়, জেলা শহর মাইজদী শহীদ মিনার প্রাঙ্গণে নোয়াখালী পৌর মেয়র শহীদুল্লাহ খান সোহেল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে কটূক্তি করার প্রতিবাদে সমাবেশ আহ্বান করে পরে এক স্থানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোয়াখালী 4 আসনের এমপি একরামুল করিম চৌধুরী সমর্থিত নেতারা সমাবেশে আহ্বান করে। এতে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। শান্তিভঙ্গের আশঙ্কা দেখা দেওয়ায় প্রশাসন 144 ধারা জারি করে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার দিবাগত রাত 12:10 সময় নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোয়াখালী 4 আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী তার ভেরিফাইডের ফেসবুক আইডি থেকে ফেসবুক লাইভে এসে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পরিবারকে রাজাকারের পরিবার বলে আখ্যায়িত করে। আগামী কয়েকদিনের মধ্যে এসব নিয়ে কথা বলা শুরু করবেন বলে হুমকি দিয়ে একটি ভিডিও আপলোড করেন। পরে তিনি ভিডিওটি সরিয়ে নিলেও মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই ভিডিও ভাইরাল হয়। এর প্রতিবাদে ওবায়দুল কাদেরের নির্বাচনী এলাকার কোম্পানিগঞ্জে দলীয় নেতাকর্মীরা বিক্ষোভে ফেটে ওঠে। প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে তারা। নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান জানান, শান্তি ভঙ্গের আশঙ্কা দেখা দেওয়ায় নোয়াখালী পৌরসভা এলাকায় প্রশাসন 144 ধারা জারি করেন।